তাদের ফতুয়া মারাত্মক ফতুয়া, তারা ফতুয়া দেয় যারা নবীজিকে শেষ নবী মানবে তারা একজন মুসলমান না শেষ সব কাফের, তাদের ফতুয়া অনুযায়ী আজকে আপনারা যারা মাহফিলে এসেছেন সবাই কাফের, কাদিয়ানীদের ফতুয়া অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী কাফের, কাদিয়ানীদের ফতুয়া অনুযায়ী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কাফের, কাদিয়ানীদের ফতুয়া অনুযায়ী বাংলাদেশের বিরোধী দল নেত্রী কাফের, কাদিয়ানীদের ফতুয়া অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি কাফের, কাদিয়ানীদের ফতুয়া অনুযায়ী বাইতুল মুকাররম মসজিদের ইমাম কাফের, কাদিয়ানীদের ফতুয়া অনুযায়ী ইমরান কাসিমি কাফের, কাদিয়ানীদের ফতুয়া অনুযায়ী আল্লামা ইলিয়াস রহমান জিয়াদি কাফের, কাদিয়ানীদের ফতুয়া অনুযায়ী আমি মনির ইসলাম শরীয়তপুরি কাফের। অতএব আমরা বলতে চাই এই ফতুয়া চলবে না, কারণ যারা নবীকে শেষ নবী মানবে না তারাই কাফের কথা বলে, ঠিক কিনা? বাংলাদেশের সংসদের ভিতরে আমরা আইন চাই, আমরা মারামারি চাই না, আমরা দলাদলি চাই না, আমরা রক্তপাত চাই না, কথা বলো ঠিক কিনা? বাংলাদেশে মুসলমানের সংখ্যা যদিও আমরা দেখি বেশি কিন্তু প্রকৃত মুসলমানের সংখ্যা কম, কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে ঘোষণা করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সে যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমাদের জবান থেকে অপর মুসলমান নিরাপদ নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাংলাদেশে 90% মুসলমান, এই মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার জবান দ্বারা এক মুসলমান আক্রান্ত হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার হাত দ্বারা এক মুসলমান নির্যাতিত হয় নিপীড়িত হয়, তাহলে আমি তো প্রকৃত মুসলমান এখনো পর্যন্ত হতে পারি নাই। প্রকৃত মুসলমান যদি হতে চাই দুইটা গুণ অর্জন করা লাগবে, এক নাম্বার গুণ হলো আমার জবান দ্বারা এক মুসলমানকে কষ্ট দেওয়া যাবে, আরো জোরে বলেন, এক নাম্বার গুণ হলো আমার জবান দ্বারা অপর মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, আমার হাত দ্বারা অপর মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। এই দুইটা গুণ যদি অর্জন করতে পারি তাহলে আমরাই হলো প্রকৃত মুসলমান। আজকে মুসলমান এত সংখ্যায় বেশি হওয়ার পরে মুসলমান কেন এত নির্যাতিত, মুসলমান কেন এত নিপীড়িত? ও মুসলমান ইমানদার, কারণ আমি আগেই বলেছি আজকে মুসলমানের মুখের আওয়াজ কমে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে বাড়িওয়ালাদের মুখের আওয়াজ কমে গিয়েছে, মুসলমানদের মুখের আওয়াজ কমে গিয়েছে, যার কারণে ইহুদি নাসারা আর খ্রিস্টানরা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমান তাদের ইমানি স্প্রেড নিয়ে মুখে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানে নামতে পারত, কোন বেঈমান কোন নাস্তিক কোন মুরতাদ মুসলমানদের দিকে বাঁকা নজরে তাকাতে সাহস পাইত না, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের মুখের আওয়াজ কম, মুসলমানের বুকের হিম্মত কম, মুসলমানের ইমান ইচ্ছে তো না ইমান স্প্রিট কম। ও মুসলমান ইমানদার তাকিয়ে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজর ভাষণে বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহু আকবার! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা 16 লক্ষ সাহাবী তোমরা উপস্থিত আমার হায়াতে জিন্দেগিতে আজকে হজর বাসনে আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, কয়টি? সবাই বলেন, সবাই বলেন, কয়টি? তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারবে, যতদিন পর্যন্ত শক্তভাবে মজবুতভাবে এই দুইটা জিনিস তোমরা ধরে রাখতে পারবে তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার! এক নাম্বার জিনিস হলো কিতাবুল্লাহ। আল্লাহু আকবার বলেন, এক নাম্বার জিনিস কি? আল্লাহর কোরআন। এক নাম্বার জিনিস হলো আল্লাহর কোরআন। আমি তোমাদের মধ্যে আল্লাহর কোরআন রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত মুসলমান এই কোরআনকে তোমরা ধরে রাখতে পারবে, এই কোরআনের দেখানো পথ অনুযায়ী তোমরা চলবে, এই কোরআনের দেখানো পথ
আর আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি অসুন্নতা রসুলি, আমি নবীর সুন্নত, এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবে। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে মুসলমান সেই কোরআন ছেড়ে দিয়েছে, আজকে মুসলমান কোরআন দেখানো পথ অনুযায়ী চলতে চায় না, আজকে মুসলমান আল্লাহর নবীর দেখানো সুন্নাহ অনুযায়ী চলতে চায় না, আজকে মুসলমান নির্লজ্জ বেহায়ার মতো ওই পাশ্চাত্য আমেরিকা ইউরোপ জাপান চাইনিজের দেখানো পথ অনুযায়ী নিতে চলতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আজকে মুসলমান মার খায়। আজকে যদি মুসলমান খাঁটি দিলে তওবা করতে পারো যে না, আর কোনোদিন ওই পাশ্চাত্যের দেখানো পথ অনুযায়ী আমি চলতে চাই না, আর কোনোদিন আমেরিকার দেখানো পথ অনুযায়ী আমি চলতে চাই না, আমি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জমিনটা আল্লাহর, এই আসমানটা আল্লাহর, আপনি আর আমি কথা বলি যে জবানটা দিয়ে, জবানটা আমার আল্লাহর দেওয়া, অতএব আল্লাহর জমিনে আমি যতদিন থাকবো, যতদিন বাঁচবো আল্লাহর দেখানো পথ আর মত অনুযায়ী আমি চলবো। কথা বলে ঠিক কিনা? মুসলমান যদি এই অঙ্গীকার করতে পারে তাহলে মুসলমান কোনোদিন পথ ভ্রষ্ট হবে না। ও মুসলমান ইমানদার, আজকে মুসলমানের ইমানি চেতনা, ইমানি স্পিড কমে গিয়েছে, যার কারণে মুসলমান মার খায়। আজকে যদি সেই মুসলমান ওমর ইবনুল খাত্তাবের মতো, আবার যদি মুসলমান মুহাম্মদ বিন কাসেমের মতো, আবার যদি মুসলমান মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরীর মতো, আবার যদি মুসলমান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির মতো, আবার যদি মুসলমান চরমোনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির দেখানো পথ অনুযায়ী তাদের মতো যদি আবার ইমানি চেতনা ইমানি স্পিরিট নিয়ে ময়দানে নামতে পারত, কোন বেঈমান কোন নাস্তিক কোন মুরতাদ মুসলমানদের দিকে বাঁকা নজরে তাকানোর ক্ষমতা রাখার কথা বলা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মাহফিলের মধ্যখানে হযরত ওমরের মতো তাকবীর দেওয়ার জন্য আমার দুইটা ম্যান দরকার, মাজারা টান করে মুষ্টিবদ্ধ করে যখন তাকবীর দিবেন, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার কার নাম, আল্লাহু আকবার শব্দের অর্থ সব চাইতে বড় কে, আরো জোরে বলেন কে, সব চাইতে বড় আল্লাহ। ও মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই আসমানটা কার, জবানটা কোন উত্তর দেন, আসমানটা কার, এই জমিনটা কার, আপনার আমার শরীরে যে রক্ত প্রবাহিত হয় কার নামে, আপনি আর আমি যে জবান দিয়ে কথা বলছি এই জবানটা দিয়েছেন কে? ও মুসলমান, যদি আল্লাহর দা আসমান হয়ে থাকে, আল্লাহর দা জমিন হয়ে থাকে, আল্লাহর দা কণ্ঠ হয়ে থাকে, আমার দেহের রক্ত যদি আল্লাহর নামে প্রবাহিত হয় তাহলে দীপ্ত কণ্ঠে শপথ গ্রহণ করতে হবে, যতদিন দুনিয়াতে বাঁচব আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে আমার কণ্ঠে যদি স্লোগান ওঠে, কোন তন্ত্র আর মন্ত্র নয়, ইউরোপ আমেরিকার স্লোগান নয়, কোন পাশ্চাত্যের স্লোগান নয়, আমি মুসলমানের সন্তান, আমি যদি প্রকৃত মুসলমান হই, আমার কণ্ঠে স্লোগান উঠলে, আমার কণ্ঠে তাকবীর উঠলে কার নামে উঠবে? বলেন কার নামে উঠবে? মুসলমান এই শপথ নিয়ে যদি ময়দানে নামতে পারেন, এই কোরআনকে সামনে রেখে ওয়াদা করলাম, যদি এই শপথ নিয়ে ময়দানে নামতে পারেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাবো না, যত বড় ক্ষমতাশীল হোক না কেন, কারণ মুসলমান একমাত্র ভয় পায় কাকে? বলেন কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। যদি আল্লাহর উপর ভরসা করে মুসলমান তাকবীরের আওয়াজ দিয়ে ময়দানে নামতে পারে, বর্তমান যে পরিস্থিতি চলছে যেখানে মুসলমান সেখানে মুসলমানের উপর নির্যাতন আর নিপীড়ন, তাকায় দেখেন ওই আমেরিকার দিকে, তাকায় দেখেন উইগরের দিকে, তাকায় দেখেন কাশ্মীরের দিকে, তাকায় দেখেন মায়ানমারের দিকে, যেখানে মুসলমান আমার মুসলমান লাঞ্ছিত, আমার মুসলমান অপমানিত, আজকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আজকে বাংলাদেশের ভিতরে কিছু কুরাঙ্গার ও ইহুদি নাসারা খ্রিস্টানদের এজেন্ট হইয়া তাদের দালালি করে মুসলমানদের ভিতরে ডিভাইডের সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে কাদিয়ানি নামক এক ফেতনা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে কাদিয়ানিরা আমার আপনার দয়াল নবী মায়ের নবীকে শেষ নবী মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ও নবী আমি আপনাকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছি, আপনার পরে আর কোন নবী আমি দুনিয়াতে পাঠাবো না। খাতামুন নবীন, আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো কেউ নবী আসবে না। অতএব আমরা বলতে চাই আল্লাহর নবী শেষ নবী, কথা বলেন ঠিক কি না? যদি এই কথায় কেউ দ্বিধাবোধ করে, খতমে নবুয়াত কে কেউ অস্বীকার করে, বাংলাদেশের ভিতরে এই কাফের নামক সম্প্রদায়রা নিজেদেরকে আহমদি মুসলমান দাবি করে, বাংলাদেশের ভিতরে খতমে নবুয়াত কে অস্বীকার শুরু করেছে, ও মুসলমান ইমানদার বলতে পারেন হুজুর কাদিয়ানিরা অস্বীকার করলে আপনার কি আসে যায়? আপনারা তো চিল্লান কেন, প্রশ্ন জাগে কি জাগে না? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনি যদি দেখেন এই বাসাবো চৌরাস্তার ভিতরে অথবা খিলগাঁও বাজারের ভিতরে আপনার বাবার পরনের কাপড় নিয়ে কেউ টানাটানি করছে, কোনো সুসন্তান কি দাঁড়িয়ে থাকতে পারবে? কোনো আদর্শবান সন্তান যদি দেখে এই নন্দীপাড়া বাজারের মধ্যে তার মায়ের কাপড় নিয়ে কেউ টানা হিসড়া করছে, কোনো সন্তান কি দাঁড়িয়ে থাকতে পারবে? কোনো সন্তান স্থির থাকতে পারবে না, আদর্শবান সন্তান স্থির থাকতে পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ যেই নবীকে খাতামুন নবীন সর্বশেষ নবী পাঠিয়েছেন, এই নবীর খতমে নবুয়াতের চাদর নিয়ে যারা টানা হিসড়া শুরু করেছে, নবীর উম্মত হিসেবে, আদর্শ নবীর উম্মত হিসেবে, আমাদের নবীর উম্মত হিসেবে যদি নবীর উম্মত দাবি করে থাকো, নবীর খতমে নবুয়াতের ইজ্জতের কাপড় নিয়ে, খতমে নবুয়াতের চাদর নিয়ে টানা হিসড়া শুরু করেছে, কোন মুসলমান মানতে পারে? বাংলাদেশের ভিতরে কাদিয়ানিরা তাদের ধর্ম পালন করবে, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই, তারা পালন করতে পারবে, তবে মুসলমান নাম নিয়া মুসলমানদের ভিতরে ডিভাইডেড করা যাবে না, কথা বলেন ঠিক কি না? তারা ধর্ম পালন করবে, তারা কাদিয়ানি, তারা কাফের, কথা বলেন ঠিক কি না? সবচেয়ে মারাত্মক যে বিষয়টা, এই কাদিয়ানিরা ফতোয়া দেয় কি জানেন? আপনারা যারা নবীকে শেষ নবী মানেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাকে যারা শেষ নবী মানে তারা কেউ মুসলমান না, সব কাফের। নাউজুবিল্লাহ, স্পিরিট বাড়ায় দেন মুসলমান, তাদের ফতোয়া মারাত্মক ফতোয়া। তারা ফতোয়া দেয় যারা নবীকে শেষ নবী মানবে তারা একজন মুসলমান না, সব কাফের। তাদের ফতোয়া অনুযায়ী আজকে আপনারা যারা মাহফিলে এসেছেন সবাই কাফের। কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী কাফের। কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কাফের। কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের বিরোধী দলের নেত্রী কাফের। কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি কাফের। কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী বাইতুল মুকাররম মসজিদের ইমাম কাফের। কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী ইমরান কাসেমি কাফের। কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী আল্লামা ইলিয়াস রহমান জিয়াদি কাফের। কাদিয়ানিদের ফতোয়া অনুযায়ী আমি মনির ইসলাম শরীয়তপুরী কাফের। অতএব আমরা বলতে চাই এই ফতোয়া চলবে না, কারণ যারা নবীকে শেষ নবী মানবে না তারাই কাফের, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সংসদের ভিতরে আমরা আইন চাই, আমরা মারামারি চাই না, আমরা দলাদলি চাই না, আমরা রক্তপাত চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান আমাদের জবান দ্বারা কাউকে কষ্ট দিতে চাই না, আমরা মুসলমান আমাদের হাত দ্বারা কাউকে কষ্ট দিতে চাই না। ও মুসলমান ইমানদার, আমরা মুসলমান হিসেবে আমাদের প্রাণের দাবি একটাই, বাংলার সংসদে আমরা আইন চাই, বাংলাদেশে যদি কাদিয়ানিরা থাকতে হয় তাদের ধর্ম পালন করতে হয়, মুসলমান নাম নিয়ে মুসলমানদের ভিতরে ডিভাইডেড চলবে না, ডাক্তারি আর চকুর করে চলবে না, বাংলাদেশে থাকতে হলে তাদের ধর্ম পালন করতে হলে বাংলার সংসদে, পবিত্র সংসদে ওই মন্ত্রীদের উপস্থিতিতে বাংলাদেশের ভিতরে আইন পাস করতে হবে। কাদিয়ানিরা মুসলিম না, কাদিয়ানিরা কাফের, কাফের, কাফের। এই প্রস্তাবে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? হাত দুটো আল্লাহকে দেখায় না, সবাই একটু ডাক দেন তো আল্লাহ একবার, আল্লাহ একবার, আল্লাহ হাত দুটোকে কবুল করো, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই কাদিয়ানির বাচ্চারা ওই কুড়িগ্রামের মতো জায়গায় গত বছর ইস্তেমা করার চক্রান্ত করেছিল, আপনারা জানেন। তারা ইস্তেমা করতে যাইয়া, তাদের ইস্তেমা বন্ধ করতে যাইয়া
আল্লাহর নবীর এক সৈনিক শাহাদাতের রক্ত দিয়েছে, তার শাহাদাতের বিনিময়ে ওই কুড়িগ্রামের জায়গায় কাদিয়ানীদের ইজতেমা বন্ধ হয়েছে। যদি তারা কখনো ঢাকার জমিনে ইজতেমা করার মতো চক্রান্ত করে, বাংলার 55,000 বর্গ মাইলের ভিতরে যদি তারা কোথাও কখনো ইজতেমা করার চক্রান্ত করে, বাংলাদেশের তাওহীদি মুসলমান কারণ কাউকে ভয় পাওয়া যাবে না। ভয় পাই কাকে? আজকে মুসলমান বাংলাদেশে 95% মুসলমান হওয়ার পরেও আজকে আমরা প্রকৃত মুসলমান হতে পারি না, এই কথা বলা ঠিক না। যদি প্রকৃত মুসলমান হতে পারতাম তাহলে ওই বোর্ডের মতো জায়গায় মুসলমানের সন্তান হয়ে ওই বুয়েটের মতো জায়গায় ওই আবরারকে কিভাবে হত্যা করার কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের জানের নিরাপত্তা নাই, আজকে মুসলমানের মানের নিরাপত্তা নাই। তবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি ঘোষণা দিয়েছেন আবরার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি আমি দেব। আল্লাহ আকবার বলেন। তবে আমরাও মুসলমান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার জানাইতে চাই, কারণ আমি কথা বলছি রাষ্ট্রের বিরুদ্ধে নয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? আমি কথা বলছি রাষ্ট্রের বিরুদ্ধে না, আমি কথা বলছি সরকারের বিরুদ্ধে না, আমি কথা বলছি প্রশাসনের বিরুদ্ধে না, আমি কথা বলছি দেশের বিরুদ্ধে না। আমার এক কণ্ঠ দ্বারা আমি হকের অবস্থান দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? দেহ যতদিন প্রাণ থাকবে ততদিন হকের আওয়াজ দিব। আমরা দেশের পক্ষে কথা বলি, ওলামায়ে হক্কানি তার দেশের পক্ষে কথা বলে। কথা বলে ঠিক না? বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবদার জানাইতে চাই, আপনি শাস্তি দিবেন ভালো কথা, কারণ আপনি বলেছেন আমি একজন মা, মা সন্তান হারানোর বেদনা আমি বুঝি, এই জন্য আমি উপযুক্ত শাস্তি দেব। আমরা আপনার কাছে উদার আহ্বান জানাইতে চাই, আপনি শাস্তি দিবেন। ওই জেলখানার ভিতরে গোপনে শাস্তি দিয়েন না, শাস্তিটা পল্টনের ময়দানে দেন। কথা বলেন ঠিক না? হাজার লক্ষ জনগণের সামনে মঞ্চ করার পরে পল্টনের ময়দানে যদি একটা দুইটা শাস্তি দিতে পারেন, তাহলে ভবিষ্যতে আর কোনোদিন বুয়েটের মতো এরকম জঘন্য ইতিহাস বাংলাদেশের রচনা হবে না, হবে না, হবে না। কথা বলেন না কেন? এর বড় বড় দুঃখ লাগে। আজকে বাংলাদেশের ভিতরে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর অনেক মুসলমান নবীকে নিয়ে ব্যঙ্গ করে। কথা বলেন না কেন? অনেক নাস্তিক আর মুরতাদ নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়। ও মুসলমান ইমানদার, নাউজুবিল্লাহর স্পিরিট বাড়ায় দেন। আপনারা দেখেছেন গত বছর এক কুলাঙ্গার ফেসবুকের ভিতরে লিখেছে যে নবী মুহাম্মদ হলো একজন ধর্ষক। নাউজুবিল্লাহ। আমি জোরে বলেন মুসলমান, ও মুসলমান ইমানদার, আমার নবী প্রাণের নবী, কারণ আমরা এমন নবীর উম্মত যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের দেহের রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের সন্তানকে এতিম করেছে, নিজের স্ত্রীকে বেদনা করেছে, নিজের মায়ের কোল খালি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মৃত্যুকে ভয় পাই না, ওই হামলা মামলা জেল জুলুমের ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার নবীকে গালি দেয়,
আমরাও সরকারের কাছে উদার আহ্বান জানাইতে চাই আপনার সংসদে, কারণ আপনার বাবা একজন মুসলমান। আরো জোরে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যুদ্ধের যখন ঘোষণা দিয়েছিলেন, তিনি বলেছেন, আমি যদি হুকুম দেবার না পারি তোমাদের যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু যার ভাষণ আকাশ চুম্বি, সারা পৃথিবীতে যাকে চিনে, যার ভাষণটা বিশ্ব রেকর্ড করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ঘোষণার সময় বলেছেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বুঝিয়ে দেয় এদেশের স্বাধীনতা মুসলমানের পক্ষে কথা বলেন ঠিক কিনা? অতএব আপনার সংসদে টাইম পাস করে দেন যে নবীজিকে যারা গালি দিবে, কারণ বঙ্গবন্ধুকে গালি দিলে বিচার হয়, কারো বাবাকে গালি দিলে বিচার হয়, কারো স্বামীকে গালি দিলে বাংলাদেশে বিচার হয়, দয়ার নবী মায়ের নবী যার জন্য আল্লাহ আসমান বানিয়েছেন, যার জন্য জমিন বানিয়েছেন, গোটা জাহান যার জন্য সাজিয়েছেন, সেই নবীকে যদি গালি দেয় বাংলার জমিনে বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হিসেবে বিনয়ের সাথে আবদার জানাইতে চাই বাংলাদেশের সংসদের ভিতরে আপনি একটা আইন পাস করে দেন বাংলাদেশে, যদি আজকে মুসলমান, আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, ইহুদিদের বিরুদ্ধে বলি না, তারা আমাদের দেশে আছে, তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মতো এরকম সাম্প্রতিক দেশ পৃথিবীর কোথাও নাই, কারণ বাংলাদেশের ভিতরে সংখ্যাগুরু হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর সংখ্যালঘু হলো মুসলমান। কথা বলা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, তাকায় দেখেন মায়ানমারের দিকে, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? কত বছর? 47 বছরে বাংলাদেশের স্বাধীনতার বয়স। কথা বলা ঠিক কিনা? এই 47 বছরের ইতিহাস আমি বলবো না আমাদের মোল্লা মৌলবীর ইতিহাস আপনি পড়েন, আমি বলবো না ওলামায়ে হক্কানির ইতিহাস আপনি পড়েন, বাংলাদেশের স্বাধীনতার বিগত 47 বছরের ইতিহাস আপনি পড়বেন, যেখান থেকে মনে চায় সেখান থেকে পড়বেন, আপনি আপনার পছন্দের মতো লেখকের ইতিহাস পড়েন, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। এই বাংলাদেশ স্বাধীনতার বিগত 47 বছরের ইতিহাস দেখেন, তাকায় দেখেন আরাকানের দিকে, আরাকানের ভিতরে সংখ্যাগুরু হলো বৌদ্ধ, সংখ্যালঘু মুসলমান। কথা বলা ঠিক কিনা? এরপরে পাশের রাষ্ট্র ইন্ডিয়া, ওই ইন্ডিয়ার ভিতরে তাকায় দেখেন সেই দেশের ভিতরে সংখ্যালঘু মুসলমান, সংখ্যাগুরু হিন্দু। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের ভিতরে সংখ্যাগুরু হলো মুসলমান, সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এই বিগত 47 বছরের ইতিহাস যেখান থেকে মনে চায় সেখান থেকে পড়ে দেখতে পারেন। বিগত 47 বছরের ভিতরে ওই আরাকান মায়ানমারের ভিতরে বৌদ্ধরা হোম শান্তির স্লোগান দিয়ে, জি ভক্ত মহাপাত এই স্লোগান দিয়ে বৌদ্ধর বাচ্চারা বিগত 47 বছরে কি পরিমাণ মুসলমানদের জন্ম করেছে, কি পরিমাণ মুসলমানদের শাহাদত বরণ করিয়েছে, কি পরিমাণ মুসলমানদের বাড়ি ঘর গুলো আগুন দিয়ে জ্বালিয়েছে, কি পরিমাণ মুসলমানের মসজিদ গুলো বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে। এই বিগত 47 বছরের ইতিহাস পড়ে দেখেন ওই ভারতের ভিতরে সংখ্যাগুরু হিন্দুরা কি পরিমাণ মুসলমানদের উপর নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই বিগত 47 বছর বাংলাদেশের ইতিহাস পড়ে দেখেন, একটা নজির দেখাতে পারবেন না, সংখ্যাগুরু মুসলমান সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, একটা নজির দেখাতে পারবেন না। কথা বলা ঠিক কিনা? অতএব এই বাংলাদেশ হলো সাম্প্রদায়িক দেশ, এই দেশের ভিতরে মুসলমান হিন্দু বৌদ্ধ সবাই আমরা ভালোভাবে বসবাস করি, হিন্দুরা তাদের পূজা করে, মুসলমান কোনো বাধা দেয় না। কথা বলা ঠিক কিনা? তাহলে যেই কথাটা বলতে চাই, আপনি সংসদের ভিতরে একটা আইন পাস করে দেন যে বাংলাদেশের ভিতরে যদি কেউ নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, যেহেতু মুসলমান হয় আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না, মুসলমান হয় খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, তাহলে আমাদের ধর্মের উপর যে কেউ আঘাত আনে, আমাদের নবীর উপর যে কেউ আঘাত আনে, আপনার সংসদ আইন পাস করে দেন, তাদের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের পল্টন ময়দানে দিতে হবে। কথা বলা ঠিক কিনা? কারা কারা তৈরি আছেন হাত দুটো দেখায় দেন। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমান, আমরা তো এমন নবীর উম্মত যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম শাহাদাতের রক্ত দিয়েছেন। ও মুসলমান ইমানদার, নবীজিকে সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসতেন আপনারা সকলেই জানেন। হযরত খাত্তাব ওই
খোবাইবকে যখন শাহাদাত বরণ করাবে, খোবাইবকে যখন শুলিতে চড়াইবে, ওই ইয়াহুদিরা খোবাইবকে শুলিতে চড়িয়ে দিবে। ইনদিমিন টাইপে খোবাইব ডাক দিয়ে বলে, ও ইয়াহুদিরা তোমরা আমাকে শুলিতে চড়াইবে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, তবে একটা দাবি তোমাদের কাছে আমি জানাইতে চাই, আমার মরার আগে আমি মালিকের কুদরতি কদমে একটা সেজদা দিতে চাই। আল্লাহু আকবার। ইয়াহুদিরা যখন হযরতে খোবাইবকে দুই রাকাত নামাজ পড়ার সময় দিলেন, হযরতে খোবাইব নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে গেলেন, নামাজের ভিতরে দাঁড়ায় নামাজটা শেষ করে বলে, মালিক রে তোমার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই গো মালিক, যেই নবীর জন্য, যেই নবীর সাথে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আজকে ইয়াহুদিরা আমাকে শুলিতে চড়িয়ে দিবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তোমার কাছে কিছুই চাই না, শুধু একটা আবদার রাখতে চাই মালিক, আমি মরার আগে আমার সালামটা আমার নবীর কানে পৌঁছে দাও। হযরতে খোবাইবকে যখন শুলির ভিতরে চড়ানো হলো, শুলিতে চড়ানোর পরে থেকে বৃষ্টির মতো তীর আসতেছে, চতুর্দিক থেকে তীর আসতেছে। হযরতে খোবাইব চিন্তা করলেন, যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার দেহ থেকে সমস্ত রক্তগুলো ঝরে যাচ্ছে, অতএব আমি শেষ মুহূর্তে আমার চেহারাটা খানায় কাবা বাইতুল্লাহর দিকে ঘুরাইতে চাই। খানায় কাবা বাইতুল্লাহর দিকে যখন খোবাইব চেহারাটা ঘুরাইলেন, এক ইহুদি তার গালের ভিতরে আবার একটা তিল মেরে তার চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে দিলেন। হযরতে খোবাইব বলেন, ও ইহুদির বাচ্চা, তুই আমার চেহারাটা খানায় কাবা বাইতুল্লাহ থেকে অন্যদিকে ঘুরিয়ে দিলি, শেষ মুহূর্তে আমার চেহারাটা খানায় কাবার দিকে ঘুরাইতে দিলি না। ও ইহুদির বাচ্চা, আমার চেহারা অন্যদিকে নিতে পারবি, কিন্তু আমার মনে কোটায় আমার এই দেহের ভিতরে, আমার এই কলবের ভিতরে যে খানায় কাবার প্রেম একবার ঢুকাইছি, আমি শাহাদাত বরণ করলাম, ওই প্রেম কোনোদিন বের করতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই আমার দিলটা হলো খানায় কাবা বাইতুল্লাহর দেওয়ালের সাথে লটকানো। ও ইহুদির বাচ্চা, সেই দিলটা তুই কি দ্বারা খুলবি? এক ইহুদি ডাক দিয়ে বলে, খোবাইব রে তুই তো দুনিয়া থেকে এখনই চলে যাবি, তোর দেহের ভিতরে সব রক্তগুলো পড়ে গেছে, তোর দেহটা নিস্তেজ হয়ে গেছে, চেহারাটা নির্বর্ণ হয়ে গেছে। ও খোবাইব, তুই যদি শুধু জবান দ্বারা একবার উচ্চারণ করস যে তোর জায়গায় নবী মুহাম্মদকে এই জায়গায় শুলিতে চড়ানো হোক, নাউজুবিল্লাহ মুসলমান নাউজুবিল্লাহর স্পিরিট এত কম কেন? দাঁড়ান বললাম ওই করে বলবেন। ইয়াহুদির বাচ্চা বলে, ও খোদাইব আমরা তোকে মুক্ত করে দেব, তোকে আর শাস্তি দিব না, শুধু তোর জবান দ্বারা একটা কথা বলবি যে তোর জায়গায় নবী মুহাম্মদকে শুলিতে চড়ানো হোক। খোবাইব দেহটা নিস্তেজ হয়ে গেছে, শরীরের ভিতরে আর কোন রক্ত নাই, কিন্তু আল্লাহর প্রদত্ত পাওয়ার, আল্লাহর প্রদত্ত শক্তি দ্বারা খোবাইব বাঘের মতো গর্জন দিয়া, সিংহের মতো গর্জন দিয়া বলে, ও ইহুদির বাচ্চা সাবধান সাবধান, আর একটা বার ওই কথাটা উচ্চারণ করবি না, আমার জায়গায় এই জায়গার নবীকে শুলিতে চড়াবি। ও ইহুদির বাচ্চা, আমি খোবাইব যদি জীবিত থাকি, আমার নবী ওই মক্কা মদিনার ওই গলিতে হাঁটবে, আমার নবীর পায়ের ভিতরে যদি একটা কাটার খোঁচাও লাগে, আমি খোবাইব বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। ও মুসলমান কেমন সাহাবি ছিল, নবীর জন্য কত ভালোবাসা, আমার নবীর পায়ের ভিতরে একটা কাটার খোঁচা লাগবে সেটা তারা বরদাস্ত করতে পারে না। কিন্তু বড় দুঃখ বড় আফসোস লাগে, আজকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পরদাদা মুসলমান, আমার বাংলাদেশের ভিতরে 90% মুসলমান, আজকে এত মুসলমান হওয়ার পরে বাংলার জমিনে নবীকে গালি দেয় কিন্তু মুসলমান প্রতিবাদ করে না। কথা বলেন ঠিক কিনা? দেখো না, লিল্লাহ তাকবীর।
কাজী সাহেবের হুজুরের হাতে হাত দিয়ে আখিরি মোনাজাত করে এরপর বিদায় নিব, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যুবকরা নেশা ছেড়ে আজকে আল্লাহ হচ্ছে, বাংলাদেশের যুবকরা মাথার ভিতরে নবীর সুন্নত রাখছে, বাংলাদেশের যুবকরা গায়ের ভিতরে নবীর সুন্নতি পোশাক পরছে, এরকম মাহফিলের দরকার আছে না? মুসলমান ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ মুসলমান ভয় পায় কাকে? জবান খুলে বলুন কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। অতএব ইবাদত হলো একমাত্র কার? আরো জোরে বলুন কার? আল্লাহ ছাড়া কারো সামনে মুসলমান মাথা নত করবে না, ইবাদত হবে একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আর একটা আওয়াজ চাই, যদি আর একবার বাংলাদেশের ভিতরে আমার নবীর চরিত্র নিয়ে ভঙ্গ করে আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়, তাহলে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবেন জীবনকে বাজি রেখে ওই নাস্তিককে শায়েস্তা করতে কারা কারা তৈয়ার আছে আল্লাহ হয়ে পড়বে। আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আর হুজুর চলে এসেছেন, অনেক দূর থেকে সফর করে এসেছেন, আর আজকে যেহেতু জুমার দিন, হুজুরের জুমাই একটা বড় মাহফিল, কথা বলে ঠিক কিনা? এর চেয়ে বেশি লোক হুজুরের জুমাই থাকে। অতএব হুজুরের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক সকলে বলেন আমিন। কারণ তাদের দরকার আছে, তাদের বয়ানের মাধ্যমে আজকে বাংলাদেশের নাস্তিকেরা বেশি কিছু করতে পারতেছে না, কথা বলেন না কেন? পাঞ্জাবি নিয়ে দলাদলি বাদ দেন, আজকে মুসলমান দুঃখ লাগে টুপি নিয়ে মারামারি করে, কথা বলে ঠিক কিনা? সে টুপি কালাটা বললো, সে তুমি চোখটা বললো, এই টুপি নিয়ে দলাদলি সব দাম, আর কোন দলাদলি চলবে না, আমরা মুসলমান, কথা বলে ঠিক কিনা? আমরা কি মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে দলাদলি ভুলে গিয়ে যদি একসাথে জবান খুলে আওয়াজ দিতে পারি, ইমানি চেতনা ইমানি স্পিরিট নিয়ে ময়দানে নামতে পারি, কোন বেঈমান কোন নাস্তিক কোন মুরতাদ মুসলমানদের দিকে আমরা দলাদলি করবো না, টুপি নিয়ে মারামারি করবো না, আমরা মুসলমান একসাথে কাজ করবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।